নমস্কার, আপনারা দেখছেন ই বাংলা আজ, সঙ্গে থাকুন, ভরসা রাখুন। সুপার সাইক্লোন ডানার মোকাবিলায় তারকেশ্বরের চাঁপাডাঙ্গা পঞ্চায়েত সচেষ্ট। চাঁপাডাঙ্গা পঞ্চায়েত থেকে বিভিন্ন সতর্কতা জারি করা হয়েছে এই ডানাকে কেন্দ্র করে। আপনারা তারই দৃশ্য দেখছেন ই বাংলা আজের পর্দায়। তারকেশ্বর থেকে সমীর দাস, সঞ্জয় গোস্বামীর প্রতিবেদন। সঙ্গে সঙ্গে প্রশাসনকে খবর দেবেন, মাঠের ধান কাটতে হয়ে গেলে আপনারা অবশ্যই মেশিন দিয়ে হলেও কাটিয়ে নিন, যাদের পুরানো বাড়ি আপনি যদি প্রয়োজন মনে করেন নিরাপদ আশ্রয়ে চলে যাবেন, প্রশাসন আপনার পাশে আছে। সর্বোপরি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী আপনার পাশে থাকবে। চাঁপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতে কন্ট্রোল রুম খোলা হয়েছে, আপনারা অবশ্যই গ্রাম পঞ্চায়েতে খবর দেবেন, আপনার এলাকার সদস্যর সাথে যোগাযোগ করবেন। আমাদের গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমাদের মাইকিং করা হয়েছে, সব গ্রাম পঞ্চায়েতের সকল মানুষকে অ্যালার্ট করা হয়েছে, আর আমরা আমাদের কন্ট্রোল রুমও খোলা হয়েছে, কেউ যদি কোনো অসুবিধাতে পড়ে আমাদের জানাতে বলা হয়েছে। আর প্রত্যেকটা বুথে সদস্য আছে, প্রত্যেকটা সদস্যকে আমরা জানিয়েছি যে প্রত্যেকটা মানুষের পাশে থাকবে সবসময়, আর কোনো অসুবিধা হলে যেন আমাদেরকে জানায়, আমরা সবসময় পঞ্চায়েতে আছি, সবার সঙ্গে ফোনে যোগাযোগ রাখছি সবসময়, এবং আমরা নিজেরাও যাচ্ছি, গিয়ে আমরা দেখছি যে কীভাবে কোনো কেউ মানে অসুবিধায় পড়ছে কি না আমরা সবসময় লক্ষ্য রাখছি। আমরা সবসময় পঞ্চায়েতের তরফ থেকে আমরা সবসময় এটা এর আগেও করেছি, বন্যার সময়ও করেছি। আমাদের পঞ্চায়েতের প্রত্যেকটা স্টাফ আমাদের খুব সাহায্য করে, প্রত্যেকটা স্টাফ কাজ করে, এই জন্য আমরা এটা করতে পারি। আপনার নাম? আমার নাম অনুশ্রী শাহ, প্রধান। দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিকভাবে সকলকে সতর্ক করেছেন, সজাগ থাকার জন্য নির্দেশ দিয়েছেন। বিগত দিনে বন্যা হয়েছে, দেখেছেন প্রশাসনের কাজ, এবং আমাদের চাঁপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা আপনাদের মাধ্যমে আমরা সকলকে আশ্বস্ত করতে চাইছি যে ভয় পাবেন না, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে, আমরা আছি। আমাদের চাঁপাডাঙ্গায় যে সমস্ত স্কুলগুলো আছে, প্রাইমারি এবং হাই স্কুল, সেখানে আমরা থাকার ব্যবস্থা করেছি। যদি কারোর কোনো অসুবিধা হয়, আমাদের লোকালে পঞ্চায়েতের সদস্য আছে, তাদের সাথে যোগাযোগ করবেন, করে আপনারা স্কুলে পৌঁছে যাবেন, আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু ব্যবস্থা আমরা রাখব, এটুকুই আমরা করেছি। এটা গত বন্যাতেও আমরা করেছিলাম, যাতে মানুষের কোনো অসুবিধে না হয়, তার জন্য চাঁপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত চাঁপাডাঙ্গা মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। সর্বোপরি আমাদের 20টা বুথ আছে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এই গ্রুপের মাধ্যমে আপনারা জানাবেন, যদি কারোর কোনো অসুবিধা হয় আমাদের তৎক্ষণাৎ পঞ্চায়েতের পক্ষ থেকে আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনার নাম? আমার নাম প্রভাত চ্যাটার্জি, উপপ্রধান চাঁপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত। আমাদের প্রধান ম্যাডাম আছেন অনুশ্রী স্যার, পঞ্চায়েত সমিতির সদস্য গোপাল চক্রবর্তী আমাদের আধিকারিক, যিনি সবসময় পঞ্চায়েতের মধ্যে থাকেন, কাজকর্ম করেন। আমাদের মেয়ে লক্ষ্মণবাবু, আমাদের সঞ্চালক সৌমেন প্রতি, সব আমরা সকলেই এই কন্ট্রোল রুম কাল রাত থেকে আমাদের খোলা আছে, আমাদের ডানা যতক্ষণ আছে ততক্ষণ আমরা কন্ট্রোল রুম থাকব, কারোর কোনো অসুবিধা যাতে নেই আমরা নজর রাখবো।